Ma presenta di serio? Sì, presenta di Milan. আর ভাই ওই যে দৈনিকের মতো আজকেও বলি ভাই, দৈনিকের মতো আজকেও বলবেন, দৈনিকের মতো আমিও ভালো লাগে না ভাই নিয়ে যাই আগে বলছে। হ্যাঁ ভাই, তো আপনি জিজ্ঞেস করলো পাইছেন কিনা, কিসে পাওয়ার কথা বলতেছেন? আর রেজিস্ট্রেশন নাম্বার না ওইটা না, ওইটা বাইকের কথা বলছে। আপনার ওই ভাইয়ের সাথে মিট করে দিতে পারবেন ভাই? আমি একটা ডিলে যেতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন? ওই ভাইয়ের সাথে আপনার যে কলিগ, আমার আরো কিছু অর্ডার ছিল আর কি, তো ভাবলাম যে উনি যদি কাজ করে দেন তার বিনিময়ে যদি উনি কিছু চাই দেন ওইভাবে। জি ইনশাল্লাহ, আমি আসলে কথা বলতে হবে ওনার সাথে, কথা বলে জি আর ভাই এই বিষয়টা উনি কিছু বলছিল পরে আর কথা হয়েছিল? না কিছু বলে নাই। ভাইয়া তো কিছুই বলে না, কিছুই বলে না, বলে না না কিছু বলে নাই বলছে। ও আচ্ছা আচ্ছা, আপনারও তো আমি ডিস্টার্ব করতেছি অনেকদিন ধরে। আমি তোর ভাইরে টেক্সট করলাম, ডাক দিলাম, রিপ্লাই করে না এখনো, হয়তো মাইক দিয়ে রাখতো। আচ্ছা ভাই যদি উনি জানায় তাহলে একটু জানায় একটু দয়া করে। হ্যাঁ কারণ বিষয়টা নিয়ে আমি একটু পেরেশানিতে আছি। আর ভাই যেটা বলছি ওটা একটু বলে দেখেন উনি কি বলে। অবশ্যই বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে অপেক্ষায় থাকলাম, তাহলে আজকে লিভ নেই ভাই? জি ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সকল আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই ব্রাদার্স ফসল ভাই কি আছেন? জি আমি তো আছি। ভালো আছেন ভাইয়া? একটু আগে যে কথা বলতেছিল যে আপনাদের ওই আগের ব্যাচের ইমরান নামে একজন, কথা বলতেছিল তো শুনতেছিলাম।
सर भाई हेलो हाउ सर भाई हाउ सर भाई हाउ सर भाई ये अवस्था চলতেছে আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। কি সমস্যা হয়েছে? কাজ করছেন? হ্যাঁ আপনি করবেন? আপনি এর মিয়া রেকর্ডিং রাতে ছিলেন? না ভাই, কালকে একটু ব্যস্ত ছিলাম আমি। কালকে একটু র‍্যাকেট খেলছি। ও আচ্ছা, র‍্যাকেট খেলা কেমন পারেন? ভালো? হ্যাঁ কেমন পারেন র‍্যাকেট খেলা? পারি না ভাই, পারলে তো ভাই একটু খেলতাম টিভিতে দেখতে। দশে কত দিবেন নিজেরে? 10-এ 6 দিব। আচ্ছা, তাহলে তো এবারে ভালো। 6-5.5 মানে 5-এর উপরে দিব। খেলতে থাকলে, হঠাৎ খেললে হবে না ভাই, হঠাৎ খেলে 10-এ 4-4.5। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিজের নাম্বার নিজে দিচ্ছি ভাই, আইসেন না। কথা বলে না রাতে আজকে আমার মেটে ঢুকে। ওকে, আজকে অনেক কুয়াশা পড়ছে ভাই। তাই শীত কেমন আপনাদের ওখানে? ভালোই, দেখি কত চলতেছে দেখে জানাই থামেন। ১৬ চলতেছে, ১৫-১৬ চলতেছে, ১৫ চলতেছে। আচ্ছা আচ্ছা, না তো ১৫ চলতেছে। কি করছে
আপনারা কি ওই এআই ফাইলটা দিব নাকি পিডিএফ দিব? আই এম ডাক্তার ইন কেস মানে যেটা আমার কাজে লাগবে ভাই, আপডেট সিভি কাজে লাগবে। আপনি আপনি একদিন দেখছিলেন না আমার সিভিটা, মনে আছে? ওই যে নিজে যে বানাইছিলেন। হ্যাঁ 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 কথা বলেন আমাদের। মাধ্যমে ওটা আরে আমিও কালকে রেকর্ড খেলছি আর আমার খেলাই সিভি এই যে আমার ইমেলটা তো তাহলে রাখে দেন আপনার কাছে, কষ্ট করে আমি আপনাকে দিব। মোবাইলের টিম তো পুরাই আলাদা, তিনটা আছে আর কি ফরম্যাট, একবারে আপডেটটাও আছে। ঠিক আছে তাহলে দিয়েন 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 তাহলে দিয়েন মোবাইলে দেখে দেখেন, মোবাইলের টিম তাহলে কম্পিউটারে মোবাইলের ফরম্যাটে যা দেখেন। হ্যাঁ ইয়া করে আপনারা রেসপন্সিভ করে। হ্যাঁ রে ভাই, সম্ভবত জানিনা উনি আপনাকে তো যে সজীব ভাই পাঠাচ্ছে, সজীব ভাই আমার একটা কপি পাঠায় তো আপডেট যেটা সার্চ দিলেই হয়ে যাবে না ভাই, দাঁড়া মেলে পাঠাই যেত ঝামেলা আছে। হ্যাঁ ভাই বল, জিয়াদ ভাইয়ের কি পরীক্ষা শেষ হয় না? জ্বর তো কমতেছে নিলয়ের পরে কি ভাই? নিলয়ের পর ফয়সাল @gmail.com আসলে ভাই আমি সার্চ করলাম আপনি ওকে ফোন দিলাম। ঠিক আছে দিলাম
আপনার শরীরে আমি ফিল করতেছি অনেকদিন পর হইলো আবারও কিন্তু এটা তো ঠিক না সমুদ্র নাই তোমার রাস্তাটা খুব সুন্দর রাস্তা কিন্তু ওখানে মানে রাস্তা খুব ফাঁকা শুনশান মানে মাগরিব পরে এখানে কেউ কোনো কাক পক্ষীও থাকে না, এত ভয়ানক লাগে। ইভেন বসে রিক্সা বা অটো বাইকে আমরা এই সাইডটা যাই না, মানে আমরা মেইন রাস্তা দিয়ে যাই। মানে রাস্তা অনেক চমৎকার করছে এই রাস্তাটা বসে যে মিক্সে হলো নরসিংদী না জানি কিসে এই সাইডে যাওয়া যায় রাস্তায়। যদি মনে করেন যে হঠাৎ মানে এমন হয় যে আপনার সিকিউরিটি থাকে মানে রোড অ্যাক্সিডেন্ট ছাড়া, যদি মনে করেন যে হয় যে মানে মানুষ যখন হঠাৎ করে রাস্তায় উঠবে না এরকম গাড়ি মনে করেন 150 রিক্সা ছিলাম তো রিক্সা থাকার কারণে ঠান্ডাটা আরো বেশি লাগছে হঠাৎ করে, ওই ঠান্ডাটা পুরো মস্তকে ঢুকে গেছে। আমি একটা ফাইল দেখি ওখানে যা যা থাকে আমি সব দিয়ে দিই, এটা আমার সুবিধা হয়ে যায়। কারণ এখানে বলে যাচ্ছেন মানে জানেন শীতটা ইডিট করে আমি যেভাবে ডিজাইনটা করে রাখছি ওটা নষ্ট করে আমি পরে আবার মানে ঠিক আছে আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। আচ্ছা বোরান ভাই টিমে কি আছে আমরা রিলেটিভ পার্ট দিয়ে দিই হলো আর ওটাই বলতে 07 মেয়ে দেবে 07 মেয়ে ভাই আছে
মেদি আচ্ছা মেদি এমডিএস মানে যেটা ভালো লাগা মনে এখন মিন পায় না আর কি এইটা কালারটা আরো পিক্সেল 20 20 করে দিয়ে দিচ্ছি দশ দশ করে দিয়ে আগে দেখি কেমন হয় মেহেদি ভাই উনি মোটামুটি ভালোই পারে আমাদের ভালোই তো আরকি সবার প্রবলেম দেখায় হয়তো বাবনার পক্ষে সেটা পসিবল না আর টিম ওয়াইজ পারলাম না বাট অন্য আরেকটা টিমে যদি আমরা দুইটা রেক্টাঙ্গেল নিলাম সেক্ষেত্রে এই প্রবলেম একটা হলো আচ্ছা বোরান ব্যাট টিম তাহলে যদি যায় তাহলে কিন্তু 11 জনের টিম হয়ে যাবে এটা তো আমি স্টক জন করে রাখছি আই থিংক আমি উচিত না অন্য গ্রুপগুলো কি ফাঁকা আছে হ্যাঁ 6 জন করে যে গ্রুপগুলো আছে ওখানে যাও মেহেদি ভাই বলতেছিল আর কি সুপার ব্যাট টিমে থাকা মনে একটি ইব্রাহিম ভাই তারপরে আবু মুইন ভাই কি করতেছে শুরু দিয়ে বলতেছি এখন মেহেদি ভাই যে তো নিজে থেকে আসতে যাচ্ছে আর আমাদের টিম লিডার হিসেবে যদি বোরান ভাইয়ের কোনো প্রবলেম না থাকে তো আমাদের বেশি ছোট হয়ে যায় কোনো প্রবলেম না সেই ক্ষেত্রে ফাইনাল ডিসিশন এখন ইনশাআল্লাহ কয়েকবার ভাইয়ের উপরে সব বোরান ভাই যদি কোনো সমস্যা না থাকে আমাদের কোনো সমস্যা নাই সেটাই হচ্ছে কারণ যেহেতু টিম লিডার আমাদের বোরান ভাই অবশ্য ওনার একটা মতামত নেওয়া আমাদের উচিত আমি মনে করি বোরানে উনি ওই যে ওনার অ্যাসাইনমেন্ট দেওয়ার আজকে লাস্ট ডেট তো উনি লাস্টের দিকে জয়েন করবে এখন থাকতে পারবে না বলে গেছে আচ্ছা সেটা তাহলে ওনাকে আমরা শেষে বলি যে উনি অ্যাকসেপ্ট করবে কিনা বিকজ যেহেতু উনি আমাদের গ্রুপ লিডার একটু ভুল করছি উনি সেটা 4:2 নিব অ্যাকসেপ্ট করতে পারে দেন আমাদের 4:2 পার্সোনালি আমাদের কোনো প্রবলেম নাই বাট ওনার যদি প্রবলেম থাকে সেটা অনেক বড় আচ্ছা 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 আর হলো আচ্ছা এইভাবে থাকুক আর বোরান ভাই আসুক অ্যাসাইনমেন্ট দিয়া তারপর 4:2 আই হোপ উনি না করবে না আসলে অনেকেরই এক্সাম চলার টাইম তো আই থিংক এটার জন্য প্রেজেন্ট এক্সাম কিন্তু ভাইয়া যে এটা তো আর এলিজিবিলিটি মানবে না বা আমার ওইখানে তো কিছু করে নাই আপনার আমি ফয়সাল আহমেদ হয়তো বুঝে গেলাম যদি দেখে যে 26 মিনিট পরে আমরা কথা বলতেছি বা স্টার্ট করছি ও আমাকে তো প্যাদাতে প্যাদাতে জিজ্ঞেস করবে আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম তো আমরা আজকে যেটা করবো ব্লক ব্লক অ্যান্ড ইনলাইন এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলার পরে আমরা কিছু দেখবো যে ব্লক ইভেন্ট তারপর ইনলাইন ইভেন্ট গুলো এই বিষয়গুলো ইনশাল্লাহ দেখবো তো ব্লক ইভেন্ট দুইটাই আমাদের ব্লক লিমিট এখানে এছাড়াও অনেকগুলো ব্লক লিমিট আছে ইনলাইন লিমিট আছে যেটা আমি আলাদা আলাদা ভাবে এখানে লিখে রাখছি তো
ফার্স্টে আপনার ব্লক লিমিট হলো আপনারা কিন্তু এখানে এই যে যেমন অন্যান্য ট্যাগের যেমন আমরা যদি H1 এর দেখি, H1 এর কি আছে, নিজস্ব স্টাইল আছে, নিজস্ব স্টাইল আছে, কিন্তু যে ডিপ ট্যাগ, তারপর হলো আপনার স্প্যান ট্যাগ, যে ডিপ ট্যাগের কি নির্দিষ্ট কোনো উইথ নাই। দেখেন আমি জাস্ট এখানে লিখতেছি, সেভ করলাম এবং এখানে এসে লিখলাম ডিপ হ্যালো ওয়ান, দেখেন এলিমেন্ট স্টাইল, এটা বাদ দিলে ডিভ, ডিভ এর কি নাই সেজন্যই আজকে সাউন্ড একটু কিনে লাউডলি আর কি বুঝছেন, স্টাইল যেটা আমরা কাস্টম যে স্টাইল লিখেছিলাম, অনলাইন স্টাইল লিখেছিলাম, জিভের কোনো স্টাইল, সিএসএস বা উইথ, হাইট এরভাবে কোনো কিছু নেই। আরে নিলে মানুষ তো আপনি চিনেন না, বুঝছেন, ফয়সাল ভাই মানে মুডে মানে কি বলে অফ হয়ে গেল যে, হ্যালো ওয়ার্ল্ড দেখেন, এবং এইখানে আমরা যদি হ্যালো স্টাইল দি, আপনি যা শুরু করছেন ভাই আর কথাই বলতে যাচ্ছে না, আজকে কি করাচ্ছে আর ফটোশপ আমি তো বুঝতেছি না কোনো কিছু। দেখেন কন্টেন্ট যতটুকু স্প্যান মানে কন্টেন্ট যতটুকু, আপনি যদি কন্টেন্ট হয় 1 1 ও শুধু কি করবে 1 পর্যন্তই নেবে। আচ্ছা বলুন আমরা দেখবো কোনটা বেশি ভালো লাগে, যেটা ভালো হয় সেটা আমরা দিব। এটা 15 ব্যাচের ছিল, এটা 15 ব্যাচের জন্য তৈরি করছিলাম, এটা হলো 16 ব্যাচের জন্য, তার মানে এখানে পলিশিংটা ভালো হয় নাই কোনো কারণে, আমরা কিছুটা ছেড়ে দিয়েছিলাম। স্প্যান ট্যাগটা যেটা আমরা ইউজ করি ডিসপ্লে সম্পূর্ণ এটা ছিল এক্সট্রা 23, এইটা আরেকটা ছিল হলো এটা ভিডিওটা আছে এখানে, আমি একটু হ্যালো ওয়ার্ল্ড লিখি, এইটা ছিল হ্যালো এক
ট্যাগটা দেখেন এবং আমরা কাজ করে বিআর ট্যাগটা ইউজ করি আপনাদের থেকে নির্ধারণ করে তবে এখানে হলো টেক্সট যতটুকু মানে লাইন যতটুকু বা সেন্টেন্স যতটুকু সেই অনুযায়ী পায় আর ডিসকোরে ডক লিমিট আপনার যত বড় মেসেজ বা এই যে বিষয় থাকে আপনার কনটেন্ট যত বড় থাকে সেই অনুযায়ী ও এটা এটা আরেকটা ভাই 23 এর জন্য এটা না আর সেই অনুযায়ী ও কি করে বসে থাকে ঠিক আছে ডক লিমিট জি ভাই এটা ঠিক আছে ডক লিমিট আপনার বাকি দুটো আমরা ফেলে দিই ওকে কি করে যে এইটা আপনার স্টার্ট করে করে যেটা হলো যে আপনার যতটুকু লেখা আছে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের থেকেও আপনি কি করে বেশি নিয়ে নেয় মানে স্ট্রেচ আউট করে মানে যেমন এসভিজি ফাইল ভেক্টর ফাইল আমরা কি করি যারা মানে গ্রাফিক্স ডিজাইনার আছে তারা আমরা জানি এসভিজি ফাইল ভেক্টর ফাইল যত টানেন কি হবে তার রেজুলেশন চেঞ্জ হয় না বড় হতে থাকে আবার ছোট করেন ছোট হতে থাকে কারণ কি এটা ভেক্টর ফাইল তো ডিভ এলিমেন্টটা হয় হলো যে ডিলিভারিমেন্ট বা ডিফ ট্যাগটা বা ব্লক লিমিটটাকে আপনার যত স্ট্রেচ করেন মানে লেফট টু রাইট অর আপনার বটম টু টপ টু বটম লেফট টু রাইট যেভাবে স্ট্রেচ আউট করেন না কেন এটা কি হচ্ছে যে আপনার বড় বড় হচ্ছে এবং এটা কি করে একটা নতুন লাইন কি করে নতুন লাইন হিসেবে ক্রিয়েট করে আর ইনলাইন এলিমেন্টটা কি করে ইনলাইন এলিমেন্টটা কি করে যে আপনার স্ট্রেচ আউট করে না ওর যতটুকু জায়গা ততটুকু জায়গা নিয়ে ও বসে থাকে এবং ও কি করে না নতুন একটা লাইন থেকে মানে নতুন একটা লাইন থেকে তৈরি হয় না মানে ইনলাইন যেটা মানে একটা সেগমেন্ট মনে করেন যে এখান থেকে আমরা হ্যালো ওয়ার্ল্ড যেখান থেকে শুরু হয় সেখান থেকে কিন্তু আপনার ডিপটা কি করে যে প্রতিবারই ও কি করে নতুন ভাবে আপনার একটা লাইন ক্রিয়েট করে এইটাই হলো ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য এবং আপনার ডিভ এলিমেন্টটা কি করে কন্টেইনার কন্টেইনারের হিসেবে আপনার কি করে যে ইউজ করা যায় মনে করেন কন্টেইনার তারপর মনে করেন যে আমি এই শিপটা একটু যাই এই শিপে গেলাম এই দেখেন এইটা একটা কন্টেইনার তারপর হলো এই যে দেখেন শিপ এতদিন পর বোঝাই কৃত কন্টেইনার যেটা হলো আমাদের চট্টগ্রাম বন্দরে এসে এই কন্টেইনারগুলোকে নামানো হয় এবং ক্রেন দিয়ে কি হয় নামানো হয় এখন এই কন্টেইনার কি হয় এই কন্টেইনারের ভিতরে আপনার অনেক স্পেস না স্বামী ভাই কন্টেইনারের ভিতরে আপনার অনেক স্পেস বাইক থাকে তারপর হলো গাড়ি থাকে ভাই এটা আমার মামার ছবি তাই 9-10 বছর আগে 11 বছর আগে কিছু আছে এই কন্টেইনারের মধ্যে কি হয় থাকে রাইট তো এই কন্টেইনারটা কি ইভেন এই কন্টেইনারটা আপনার একটা মনে করেন যে বাড়ির মতন আপনি চিন্তা করেন আমি মনে আছে মাঝখানে দেখেছিলাম যে আপনার বাসা মানে বাড়ি বানায় আসসালামু আলাইকুম নানি কেমন আছেন
দেখেন দেখেন সমস্যা নাই, ও দেখবেন ভাই আপনি ক্যামেরা অন করেন আপনারা দেখবেন ওকে দেখবেন। আচ্ছা আমার তো যে চুলতে তেল তুল দিয়েছি নানি, তাহলে দেখে কিছু কেন না? হ্যাঁ আমি নিয়ে আসছি দেখেন, এটা মানে কন্টেইনার। আচ্ছা এই তো রানি আলহামদুলিল্লাহ ভালো, এই বাসাটা বানাচ্ছি আপনার কন্টেইনারের ভিতরে অনেক রাখা যায়। তার মানে হলো যে যখন আমরা এই যে ডিভ এলিমেন্টার যেটা আমরা বলতেছি এটা ডিসপ্লে ব্লক, মনে করেন যে স্লাইডার হেডারের কথা বলি, অফ করবো ক্যামেরা, তারপর আমরা কথা বলি, তারপর হলো আমরা সাইড বারে কথা বলি, তারপর হলো আমাদের আমার নানি কিন্তু দাওয়াত দিচ্ছে আসতে হবে কিন্তু। হ্যাঁ ইনশাল্লাহ কই জানি, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ যা যা আছে সমস্ত জায়গায় কন্টেইনার ভিতরে এখন আগে যে সিচুয়েশন গুলো ছিল বা যে পরিবেশ ছিল ওইটা নষ্ট হয়ে গেছে। যতটুকু আমার জায়গা দরকার, যতটুকু আমার স্পেস দরকার ততটুকু, সেই জন্য এটা ইনলাইন এলিমেন্ট। এরপর আমি এখানে আরো কিছু তারপর হলো ডেট, তারপর হলো ডিভ, তারপর পড়েছি, তারপর হলো ফিল্ড ডেস্ক, তারপর হলো ফিগার। এখানে অনেক কিছু আমাদের আছে যেগুলো আমাদের দরকার হয় না। ফর্ম, ফর্ম অন কাইন্ড অফ আপনার ব্লক লিমিট, H1 থেকে H6 ব্লক লিমিট, হেডার ব্লক লিমিট, HR ব্লক লিমিট। কারণ HR দিয়ে দেখছেন আপনার HR কি অল পিক টু ছিল নাকি আপনার পুরো লাইন জুড়ে চলে গেছিল, হরিজন্টাল লাইনটা একদম আপনার যতটুকু ডিভাইস সেই অনুযায়ী গেছিল না? তারপর LI, তারপর মেইন, তারপর ন্যাভ, তারপর হলো নো স্কিপ, তারপর আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, তারপর হলো আপনার প্যারাগ্রাফ, তারপর হলো প্রিট্যাক। প্যারাগ্রাফের হচ্ছে আমরা পয়েমের যখন লিখছিলাম পয়েম আকারে, যেটা বলছিলাম যে পিআর দিলে এরকম এরকম সেন্টেন্স আকারে যাবে, যে মধুসূদন দত্ত বা আমাদের ছোটবেলা আমরা অনেক কবি কবিতা পড়ছি না সেই রকম কবিতা। তারপর সেকশন, টেবিল, টি4, ভিডিও, এই সমস্ত কিছু হলো আমাদের এখানে কিছু ব্লক, এই সমস্ত কিছু আমাদের ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট দ্যাট মিন্স ব্লক এলিমেন্ট কি করতেছি যে আমরা ডিভের ভিতরে এই ব্লক এলিমেন্ট গুলো বসায় কাজ করতে পারছি, অ্যাড্রেস কাজ করতে পারছি, এভাবে কাজ করতে পারছি। আর একটা আছে যে আমাদের ইনলাইন এলিমেন্ট, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাব্রিভিশন ট্যাগ, তারপর হলো আপনার অ্যাঙ্কর ট্যাগ, তারপর বি ট্যাগ, তারপর হলো বায়োডাটা ফরম্যাটেড ট্যাগ, তারপর হলো বিগ ট্যাগ, তারপর হলো বিআর ট্যাগ, যেটা ব্রেক করছি। দেখেন ব্রেক করছি কিন্তু জাস্ট এখানে যেটা আমরা বি লিখছি ও কিন্তু পুরো এন্টায়ার এইখান থেকে জাস্ট অল্প অল্প জায়গা জুড়ে ছেড়ে দিছে যতটুকু কন্টেন্ট আছে। তারপর বাটন, বাটনও হলো অন কাইন্ড অফ আমাদের কি ট্যাগ, ইনলাইন ট্যাগ। বাটন দেখেন যখন আমরা বাটন লিখি বাটনে যতটুকু টেক্সট থাকে, লাইক আমি এখানে একটু বাটন লিখেছি,
যতটুকু জায়গা, যেমন আমি এখানে এই হ্যালোটা কেটে দিলাম, বুঝাইতে পারছি যে এইটাও কি ইনলাইন কন্টেন্ট যতটুকু সেই অনুযায়ী আপনি কি করে কাজ করে সিটি সিটি আপনার কোড কোড যেটা আমরা কোড লিখে থাকি, যেমন আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসে কিছু জায়গায় আমাদের কাস্টম কিছু ট্যাগলাইন লিখতে হয়, তারপর হলো আপনার ইটালিক, তারপর হলো ইমেজ ইমেজ ট্যাগ, ইমেজ যদি আপনার বড় হয় ইমেজের সাইজ অনুযায়ী, মানে যতটুকু আপনি উইদাইট তো বলে দিতে পারতেছেন, তারপর হলো ইনপুট বাটন, ইনপুট বাটন কি হলো আপনার ইনপুট বাটন লেভেল, গতকালকে আমরা লেভেল নিয়ে কাজ করেছি, লেভেল লেভেল আমরা একটা একটা করে এখনই দেখবো, তারপর ম্যাপ কালো ব্যাকগ্রাউন্ড কি ভালো লাগতেছে নাকি কালো ব্যাকগ্রাউন্ডটা রিকোয়েস্ট করব যেন আপনারা সবগুলোর মানে এখানে ট্রাই করেন, সবগুলো ট্রাই করুন, সবগুলো ট্রাই করে দেখেন, আমি সবগুলো ট্রাই করে দেখাতে পারবো না, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় আর ইনশাআল্লাহ সাদার মধ্যে একবারে কালোটা টোটালি ইনভার্স হয়ে যায় না, আর অনেক জিনিস আমরা অলরেডি করে ফেলছি। মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ এখানে কভার করছি, তো আমরা চলেন একটু এক্সাম্পল দেখি। তো আমরা প্রত্যেকটারই কি করব যে বর্ডার দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো, আপনারা যারা টিম মেম্বাররা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের লিডারদের সাথে যোগাযোগ করেন, আপনারা যারা টিম মেম্বার আছেন, যারা আপনারা আছেন আপনাদের মানে একটা প্রচেষ্টা, একটা প্রচেষ্টা না আমরা তো একটা প্রচেষ্টা চালাচ্ছি, এটা তো বেশি কিছু না, এইটার লাইট একটু কমায় একটা জাস্ট প্রচেষ্টা চালানো যে আমরা কিভাবে আরো ভালো কিছু কাজ শিখতে পারি করতে পারি, এই প্রচেষ্টা থেকে আমাদের টিম লিড গঠন করা বা টিম লিডার গঠন করা। তো আপনারা এখনো আপনাদের টিম লিডারদের সাথে কমিউনিকেশন করেন নাই, তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা আপনাদের টিম লিডারদের সাথে কমিউনিকেশন করেন, টিম লিডারদের সাথে যোগাযোগ করতেছি দেখি কি তাদের তারা যে আপনাদের জন্য যে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যে বলেছে সেখানে আপনি কি ভাজন অ্যালাইন হয়ে যান। ভাইয়া 74 রোল মেবি দুইবার আসছে আমার টিমে, একবার মেহেদি ভাইয়ের টিমে একবার আসছে। আচ্ছা আমরা তাহলে একটু শেষে এইটা কভার করে নিব, আর আপনারা কেউ আমি না বলা পর্যন্ত লিভ দিয়ে সবাই অনেক সময় হয় যেটা আপনাদের প্রয়োজন সেখানে কিন্তু আমি কোনো বাধা দিচ্ছি না, এক্সাম অফিসের কাজ চলা আদায় করা কোনোটাই বাধা দিচ্ছি না, হঠাৎ ক্লাস করতে করতে আপনি অসুস্থ হয়ে পড়তেছেন কোনোটাই বাধা নাই, তবে আপনারা একটু মেক শিওর করে যে আমাকে না বলতে পারলে সিআর একটু বলে দিন, সিআর আমাকে জানা দেবে যে আপনার খারাপ লাগতেছে বা কোনো কারণে আপনি ইমার্জেন্সি হয়ে গেছে আপনি চলে যেতে চাচ্ছেন। আর একটা বিষয় হলো যে আপনার অবশ্যই অবশ্যই আপনি টিম লিডারদের সাথে কমিউনিকেশন করেন আপনারা। তো আমরা ব্লক এলিমেন্ট আর হলো ইনলাইন এলিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, এবং আমরা এখানে দেখলাম যে আর একটা ব্লক এলিমেন্ট দেখি একটা একটা করে আমরা বাদ দিই, দিয়ে একটা করে রাখি এখানে এবার আমরা এখানে ধরেন যে আমরা এখানে অ্যাড্রেস আছে আর্টিকেল আছে তারপর আছে হলো আমার ব্লক কোড আছে ক্যানভাস আছে ডিভ যেটা আমরা নিয়ে আলোচনা করলাম তারপর ফুটার আছে হেডার ফুটার আছে হেডার ফুটার এইচ ওয়ান আমরা আচ্ছা একটা এইচ ওয়ানটা কি এইচ ওয়ান কি এইচ ওয়ান নিয়ে তো আমরা কথা বলছি আমরা এদের এখানে আমরা এখানে লিখলাম বর্ডার বিফোর আফটার দেখেন ও কি করছে ও বিফোর আফটার না ওই যে ভাই পর্যন্ত রেখে হাতে ডানে একেবারে লাল যে জুতাটা বিফোর আফটারটা করা ওটা একটা ইয়ার মধ্যে করা যায় না
এই যে লালটা, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা উপরে লেখা দিলাম বিফোর আফটার, নিচে লেখা দিলাম যে তারপর হলো আফটার হলো আচ্ছা ইনপুট লেটার ট্রান্সফর্ম ইওর ইমেজ, হ্যাঁ হ্যাঁ বিফোর আফটার ইনপুট হলো এই যে নিচে জায়গা রাখছি আমরা, আচ্ছা টেক্সট লিখলাম এখানে প্লেস হোল্ডার কালকাম লিখলাম দেখছি দুইটা ছবি তো ভাই একসাথে আমরা একটু ডিফারেন্ট স্টাইল দিলাম বললাম হলো স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এই যে নেব ওকে হলো ব্লার মিডিয়াম আচ্ছা এখান থেকে যা যা দেখতেছি সব হলো ইনলাইন ট্যাগ, আর এখানে যা যা দেখতেছি সব হলো ব্লক ট্যাগ। আপনারা কি ব্লক আর ইনলাইন কি বুঝতে পারছেন? এখন যেটা হবে হলো যে আপনারা এখানে প্র্যাকটিস করবেন। ব্লক ইলিমেন্ট দিয়ে কিছু বানাবেন সমস্যা নাই, জাস্ট কালার দিবেন। যে টেবিল টেবিল আপনারা তৈরি করেছেন, টেবিল কি একটা ব্লক ইলিমেন্ট, ব্লক ইলিমেন্ট। তারপর আবার টাইম নিয়ে কাজ করেছিলেন, এই সমস্ত গুলো হলো ইনলাইন ট্যাগ। আলহামদুলিল্লাহ আপনাদের ব্লগ এবং ইনলাইনের মধ্যে পার্থক্য, যারা একেবারে বিগিনার তারা এটা মূলত ব্লক ইমেজ হলো ইনলাইন ইমেজ আপনার ইনলাইন ট্যাগ। কারণ কি আপনি দেখেন যখন আপনি ইমেজ লেখেন ইমেজের সাইজ যতটুকু আমরা কিন্তু পরবর্তী সাইজ বলেছি, আপনি যদি ছোট ধরনের আপনি ইমেজের একটা সোর্স করেছেন, আমরা এখান থেকে ছোট ইমেজ নিলাম প্রোফাইল, এই যে ছোট ইমেজটা এইটার আমরা এখানে সেভ করলাম, সরি আমাদের তো বড় ইমেজ হয় তো, অথবা আপনি মনে করেন যে এখানে প্রোফাইল ইমেজেস সেভ করলাম, দেখেন কি হয় ও কিন্তু ওই অতটুকু জায়গা নিছে যেটা ইমেজের যতটুকু সাইজ, এর বাইরে একটা ফোটাও নেয়। আপনি যদি একটু স্টাইল করেন এখানে স্টাইল বর্ডার সলিড রেড, দেখেন এই যদি এটা ব্লক হইতো তাহলে কি হইতো, অবভিয়াসলি ওর জায়গা ছাড়া কন্টেন্ট ছাড়া এই দুটার মতন বিহেভ করতো, ডিভের মতন বিহেভ করতো। ও ইমেজ ট্যাগ হলো আপনার ইনলাইন, আপনার ইনলাইন ব্লক বলতে পারি, ইনলাইন ব্লক অথবা ইনলাইন ইলিমেন্ট বলতে পারি আমরা, যেহেতু দুইটাই হলো আপনার ডিসপ্লের ক্ষেত্রে, ডিসপ্লের ক্ষেত্রে দুইটা প্রপার্টি কাজ করি আমরা, মানে এখানে তো মানে ব্লক ইলিমেন্ট আর হলো ইনলাইন ইলিমেন্ট, ডিসপ্লে ক্ষেত্রে ব্লক ইলিমেন্ট এবং ইনলাইন ইলিমেন্ট। তো ব্লক ইলিমেন্ট আর হলো ডিসপ্লে, পুরো সম্পূর্ণ ডিসপ্লে ক্ষেত্রে ব্লক ইলিমেন্ট এবং ইনলাইন ইলিমেন্ট কাজ করি, এবং এই ব্লক ইলিমেন্ট গুলো কি কি এবং ইনলাইন ইলিমেন্ট গুলো কি কি, মানে এবং এইটা ব্রাউজার কি বিহেভিয়ার করে আপনার সাথে, মানে আপনি যখন কোড লিখেন তো ব্রাউজারের কি বিহেভিয়ার থাকে। আর একটা জিনিস যে আমরা ব্লক ইলিমেন্টের ভিতরে ইনলাইন ইলিমেন্ট লিখতে পারি, ব্লক ইলিমেন্টের ভিতরে ইনলাইন ইলিমেন্ট লিখে থাকি বা পারি, কিন্তু ইনলাইন ইলিমেন্টের ভিতরে মানে স্প্যান ট্যাগের ভিতরে কিন্তু আমরা যে ব্লক লিখি না, মানে স্প্যানের ভিতরে যে ডিভ লিখি না, কিন্তু যেমন আপনার ইমেজ ট্যাগের ভিতরে যে আপনি কিন্তু প্যারাগ্রাফ লিখেন না,
আপনি কিন্তু প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ঠিক ইসে আপনি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগটা বসান, এখন ওই ওই লেখাটা আপনি সিএসএস দিয়ে আমরা সিএসএস দিয়ে এটাকে মানে যে কোনো জায়গায় পরিবর্তন করবে, সেন্ট্রালে রাখতে পারি, ইমেজের সেন্টারে রাখতে পারি, আমরা কি করে দিই আলাদা যে এটা কি ছিল লেটস ট্রান্সফর্ম ইওর ইমেজ, আমরা তো ট্রান্সফর্ম করেছিলাম, আমরা কি করছি এটা ইমেজ রিচার্জিং ট্রান্সফর্ম ইওর ইমেজ কার কথা শুনছো না যদি আপনি সেন্টারে নিয়ে আসতে চান মনে করেন যে কোনো কিছু না, এখানে দেখলাম যে ডিসপ্লে যেটা আমরা ডিসপ্লে যেটা বলি যে সম্পূর্ণ এই আমাদের ডিসপ্লে, এই ডিসপ্লে যে একটা বিহেভিয়ার ডিসপ্লে দুইটা বিহেভিয়ার, একটা হলো আপনার এই ডিসপ্লেটা একটা ব্লক এলিমেন্টে কাজ করে, একটা ইনলাইন এলিমেন্টে কাজ করে, তো সেই একটা হলো ব্লক এলিমেন্ট যেটা আমরা বলে দিলাম যে এইটা হলো আপনার যত বড় ডিসপ্লে হোক মানে আমার এখন ডিসপ্লে সাইজ হলো আমার এটা হলো 20 ইঞ্চি মনিটর, তো আমার 20 ইঞ্চি মনিটর মনে করেন যে 1920 বা মনে করেন 1366 পর্যন্ত যাবে, আবার আমার মনে করেন যে ল্যাপটপ আরো ছোট তখন ছোট হবে, ফোনে দেখতে গেলে ফোনে ছোট হবে, আবার মনে করেন যে নিয়ে থেকে বড় দেখতে যাই 32 মনে করেন 32 বা 36 ইঞ্চ ডিসপ্লে হচ্ছে তখন কিন্তু আবার বড় হয়ে যাচ্ছে, তো ব্লক এলিমেন্ট যেটা করে যে আপনার ডিসপ্লে যে রেশিও সেই সম্পূর্ণ রেশিওর কন্টেন্টটা জুড়ে ও কাজ করে, ওর জন্য কি আমি কোনো নির্ধারণ করে দিচ্ছি না যে আপনি এতটুকু উইথ পা, কিন্তু ইনলাইন এলিমেন্ট যেটা করে যে আপনার যতটুকু জায়গা যতটুকু স্পেস ঠিক আছে সে ততটুকু জায়গা নিয়ে কাজ করে ততটুকুর মধ্যে সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, তো সেজন্যই যে এই জিনিসগুলো ইনলাইন এলিমেন্ট, আর আপনি যেটা কথা বলছেন যে ইনলাইন সিএসএস ব্লক সিএসএস ওইটা হলো সিএসএস এর পার, তো আমরা ওইখানে যাচ্ছি না, আমরা জাস্ট এসটিএমএল এর মধ্যে আছি স্ট্রাকচার যে এই স্ট্রাকচার যে ব্লক এলিমেন্ট কোনগুলো যে ডিসপ্লেতে দেখা যে এইটা কোনগুলো সেটাকে আমরা কোথায় কিভাবে রাখবো ইটস ডিফারেন্ট থিংস, আর যেটা হলো যে ইনলাইন যে আমরা জাস্ট কনসিস্টেন্ট আর একটু বড় করে নিলে ভালো লাগবে, আপনি স্প্যান্ড টাইপ ইউজ করবেন, একই ফোকাস দিলে আউটপুট ইউজ করবেন, তখন আপনি স্মল টাইপ ইউজ করবেন, স্মল আমি ডিফ লিখে স্মল করতে পারি সিএসএস দিয়ে, কিন্তু আমি যদি ওইটা না করে আমি সিএসএস লিখতে চাচ্ছি না আমি জাস্ট স্মল লিখে দিলাম, তাহলে কি হলো কন্টেন্ট জুড়ে যতটুকু আছে ততটুকু কি হয়ে গেল স্মল হয়ে গেল, ঠিক আছে আমার কোনো নাকি এখান থেকে আরেকটা বড় দিলে ভালো ছিল, এসটিএমএল কোড লিখে শুন দিলাম কি বললাম যে সিএসএস এর কাজটা সেরে ফেললাম, তো এইটাকে বলা হয় আরে ঠিক আছে বুঝে যাচ্ছে যে বিফোর আফটার যেগুলো আমরা মনে করেন যে হেডার বডি হেডার তারপর করেন যে আপনার ফুটার আই থিংক আপনি জানবার চেষ্টা যখন হেডার ফুটার দেখি ও কিন্তু ওই অল্প একটু জায়গা জুড়ে নাই, ও সম্পূর্ণ একটা জায়গা জুড়ে আছে, এই যে একটা হেডার তারপরে এখানে একবার সবার শেষে চলে যাই ফুটার, তো এইটা হলো ব্লক এলিমেন্ট ব্লক ডিসপ্লে, এটা যদি ডিসপ্লে যদি আপনার অনেক ছোট হয় তখন দেখেন এইটা এই বিহেভিয়ার করো, কেন ভাই তুমি ছোট হইছো কেন আমি তোমার ছোট দেখতে আছে কিনা না, ও কি করছে একটা ফুটার ও ডিভাইস ওনলি ওকে মানে করেন যে নিজেকে সেট আপ করে নিছে ডিভাইস ওনলি ও নিজেকে সেট আপ করে নিছে এইটাকে আমরা সেভ করব জাস্ট কে কে এই ক্ষেত্রে ভাইয়া এসআই তারপর মেইন কন্টেন্ট এগুলো তো তাহলে ব্লক আসলে এক্সপোর্ট মানে এখানে মানে এসআই যেটা আমরা ব্যবহার করি মেইন কন্টেন্টে মেইন সেকশনে তারপর এটা এসআই এসআই ব্লক ক্যানভাস এখানে দেখেন অ্যাড্রেস আর্টিকেল এসআই ব্লক বোর্ড ক্যানভাস ডিভ তারপর হলো আপনার ফিল সেট ফুটার হেডার ফর্ম গতকাল আমরা ফর্ম নিয়ে কাজ করছি হেডার H1 থেকে H6 তারপর এইচআর ট্যাগ এলআই ট্যাগ এই সম্পূর্ণ এখান থেকে যা যা আছে যা যা আছে ব্লক এলিমেন্ট
আর এইখানে আমি নিচেই রাখছি কোডটা মেস করার পর 1.2 মেগাবাইট এটাই রাখবো এইটা হলো আপনাদের ইন লাইন এগুলো হলো ইন লাইন ট্যাগ এটা হলো আপনাদের ইন লাইন ট্যাগ তো আমাদের এটা চলে গেল ব্লক এবং ইন লাইন এর কথাবার্তা আমরা এটা একটু বন্ধ করে রাখি কারো কোনো কোশ্চেন আছে আর ফাইবার এই জিনিসটা কি করে মানে প্লাস মানে কি আইডি মানে কি যেমন আমরা সবাই কি করি আমরা মনে করেন যে একদম শুরু থেকে নার্সারি পড়ছি প্লে পড়ছি 1 2 3 4 তো ক্লাসগুলো কি থাকে আপনার কমনই থাকে 1 2 3 4 5 6 ছিল মানে দুইটা সেকশন মিলে ছিল তারপর ওইখান থেকে যখন আমি নার্সারি থেকে প্লেতে উঠি আমার রোল হয়ে গেছে 2 তারপর মনে করেন 1 উঠি নার্সারি প্লে 1 কারণ হলো আমি স্কুল চেঞ্জ করছি ফার্স্ট টাইম একটা ছিলাম হলো এটা হলো কিন্ডার গার্ডেন তো ওইখানে আমার নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত ছিল ওটা হাই স্কুল না পরে এক বছর পড়ছি হলো আমি আর একটা স্কুলে তারপর আমি এখান থেকে চলে যাই মোহাম্মদপুর বয়েজে মোহাম্মদপুর বয়েজে আমার 6 এর রোল ছিল 38 7 এর রোল ছিল হলো আমার 23 9 এ আমার রোল ছিল 19 10 এ আমার রোল ছিল 43 আমার ভার্সিটিতে আমার রোল ছিল 14 মাস্টার্সে আমার রোল ছিল দেখছেন এটাকে বলা হয় আপনাদের প্রতি তার ভালোবাসা মানে মাস্টার্স এবং অনার্স দুইটাই আইডি মানে আইডি শেষেরটা আমার মনে আছে 14 মানে বড় ডিজিট তো লাস্টটা মনে আছে 14 বলেন অনার্স এরটা 14 আর আমি কিন্তু আপনাদের চেষ্টা রাখি আমার ছিল 91 মাস্টার্স এরটা 91 ছিল আমার কিন্তু ওই ক্লাস কিন্তু সেম জায়গায় আছে ক্লাস তার নিজস্ব জায়গায় আছে বাট আমরা কি করলাম আইডিটা কি করলাম আমার এক একবার আইডি এক এক রকম তো আমি যেহেতু আমরা ব্লক লিমিট করে দিয়েছি তো আমি এখন আমরা এই চাচাকে নিয়ে আসতে চাচ্ছি গিভ এই চাচাকে নিয়ে আসতে চাচ্ছি ঠিক আছে পরে যে আমি এখানে চাচা বসব আচ্ছা আরেকটা বিষয় হলো ক্লাসকে আমি রিপ্রেজেন্ট করি এখন কাহিনী হয়ে গেল চাচা তো অনেক বড় হয়ে গেছে হয় হলো আপনার ডট আমি এখানে লিখে নিই ডট ডিওটি ডট ওকে আর হলো আপনার আইডি রিপ্রেজেন্ট করা হয় হলো আপনার হ্যাশট্যাগ দিয়ে তো আমরা বন্ধ করে না করি আমরা এখানে কাজ করি যে H1 আর H2 বেশি বড় হয়েছে
আমরা ক্লাস অনেক ইউজ করতে পারবো আমরা যখন পিক্সেল বা এই যেখান থেকে নামাই না সেভ করার সময় এই যে আপনি আপনার নামে ই করে রাখবেন সেভটা করে রাখবেন মনে করেন বুঝাইতে পারছি এটা তো যেকো চেঞ্জ করতে পারে আমার রোল একটা হইতে পারে এখানে আপনাদের দেখেন আইডি কিন্তু এক একজনের এক একটা রায়ানের 70 বোরহানের 82 কারো 32 এবং আমরা হলো নিস্তারে থাকতাম বাবা মাস্টার তো আমাদের মাস্টারের পুত বলে ডাকতো তো বুলি বুলি হাউস 28/7 ওই বাসায় থাকতাম তো আমরা ছিলাম নিস্তারে আমি ফয়সাল দোতলায় হলো আমার নাম ওইটা না এটা মানে আমার আব্বু এইটা মাত্র যেটা দেখতেছেন সেটা আব্বু খালা ইদেন না 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 ভাই ওইটা ওইটা আর ওইটা আছেন তাদেরকে পড়াতে এইটা ভালো লাগে হ্যাঁ তো তার নানু বড় ছিল বেশি কাজ করতে একটু বেশি ন্যাচারাল লাগছে আমাদের হবে মামা কিন্তু আমাদের মানে সরি হবে হলো মানে যে ওইটাতে মনে হচ্ছে যে গা হলো একটু কেমন আপছা আপছা হয়ে যাচ্ছে মানে জল চাই গেছে মানে আমরা বুঝতাম না আমরা মানে নানুকে দাদিকে নানু আমি মেহনতও করছি আমি ছোটবেলা থেকে নানুকে দাদি সে আমাদের দাদি কিন্তু আমরা দাদি করতে চাই নানি নানির কাছে যেতাম কারণ বছরে একবার দাদু বাড়ি যেতাম তো নানু দাদিকে নানু আমরা ডাকতাম তো আমরা নানিই ডাকতাম আমার আম্মুরও দিক দিয়ে আম্মুও খালা বলে তো সেই জন্য বুঝতাম না আমরা নানু বলে তো আমার ওই ফয়সাল কাকা বলে থাকতাম ওনার থেকে দুতলায় তিনতলায় আর একজন ফয়সাল থাকতো চারতলায় আরেকজন ফয়সাল থাকতো পাঁচতলায় একজন ফয়সাল থাকতো তো আমি হলো সবার ছোট ছোট আমাকে ডাকা হইতো ছোট ফয়সাল বইলা আর যে দোতলা থাকতো সে হলো বড় ফয়সাল সে এখন মালয়েশিয়া আছে আল্লাহ তাকে একটা সুন্দর বাবু আনছে আলহামদুলিল্লাহ মানে আমাদের ফয়সাল ভালো সম্পর্ক আছে তিনতলা একজন ফয়সাল ছিল মানে পুরো বিল্ডিং এ আমাদের পাঁচতলা পর্যন্ত ছিল বিল্ডিংটা পুরো পাঁচতলা ছিল পাঁচজন ফয়সাল এখন বিষয়টা হয়ে গেল যে ক্লাস মানে কমন পুরো সব সব থাকতে পারে কমন থাকতে পারে কিন্তু আইডি আইডি কিন্তু কমন না তো একটা পেজে আপনি যখন মনে করেন যে আপনি মনে করেন একটা সেকশন নিয়ে কাজ করবেন আইডি আমরা একবারই ইউজ করি বাট ক্লাস কি করবো আমরা অনেকবার ইউজ করতে পারবো এখন মনে করেন এবার আমরা তো এতটুকু বুঝলাম এবার আমরা ডিপ বুঝছি স্প্যান বুঝছি তো আমি ডট দিয়ে লিখলাম হলো কন্টেইনার কন্টেইনারের কথা নিয়ে আসলাম এই যে কন্টেইনার এখানে আমাদের কন্টেইনার ছিল একটা কন্টেইনার তো আমি এখন একটা কন্টেইনার নিলাম এখন এই কন্টেইনারের ভিতরে আমি মনে করেন যে লিখলাম হলো এইচ1 দিয়ে
টাইটেল আর একটা ক্লাস লিখলাম এবং সেখানে লিখলাম হলো আপনাদের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাচ। ওকে, এবং আমি এই সম্পূর্ণ জিনিসগুলোকে একটু আপাতত বন্ধ করে রাখি, কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট। আচ্ছা, আমাদের ডক্টর সাহেবের সাথে কোনো কমিউনিকেশন আছে? রায়ান, আমাদের ডক্টর সাহেব আসছে আজকে? না ভাই, ওনাকে কল দিয়ে পাওয়া যায়নি তখন। আচ্ছা, ডক্টর সাহেবের সাথে কে জানি পরিচিত আছে এখানে? কন্ট্রোল শিফট আই এইচ করতে। জি ভাইয়া। ও, তাসমিয়া আপনারা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমারই ভাই। আপনার ভাই কই? আপনার ভাই ভাইয়া হচ্ছে ওই যে বাহিরে যাওয়ার জন্য ওর কি কি নোটারি করতে হয় না কি কি করতে হয় যেন ওগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়িতে আছে। আমাদের ছেলে চলে যাচ্ছে কি কি ট্রিটমেন্ট, মানে ওই যে কি কি যেন অনেক কিছু করা লাগে না বাইরে যাওয়ার জন্য, সবগুলো সবকিছু নিয়ে অনেক খুব দৌড়াদৌড়িতে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত এগুলাই। যাক, আল্লাহ সহজ করে দিক। তো সহজ করে দিক, আল্লাহ সহজ করে দিক, সবাইকে সহজ করে দিক সবকিছুকে। তো আমরা কি করলাম দেখেন, এই যে ক্লাস লিখলাম, তারপর এখানেও ক্লাস লিখলাম, এবং আজকে আমরা ডিভ নিয়েছি, এইচ ওয়ান নিয়েছি। তো ডিভের ভিতরে কি আমি কি করলাম, আর একটা ব্লগের ভিতরে ব্লক বসালাম, ব্লক এলিমেন্টের, ব্লক এলিমেন্টে বসালাম। দ্যাট মিনস আমি কি ব্লক এলিমেন্টের ভিতরে আমি ব্লক এলিমেন্ট কি করতে পারি, বসাতে পারি, এবং সেভ দিলাম। এখন আমি আমরা বলেছি না এতদিন আমরা কি করেছি, ইনলাইন সিএসএস লিখেছিলাম, যত যেখানে লিখছি সব ইনলাইন। আজকে এক্সটার্নাল, এটা আপনাদের এর আগেও দেখেছি, এক্সটার্নাল আমরা সিএসএস করবো। আচ্ছা, যদি একটু ফাস্ট যাই, মনে কর আপনারা যদি মনে করেন টিম লিডরা আছেন বা যারাই আছেন, যদি মনে করেন যে আমি বেশি ফাস্ট চলে যাচ্ছি, একটু আমাকে বলে দিন। বলেন, আমাকে এলইডিপি থেকে একটা মেইল পাঠানো হয়েছে এতদিন পর, শেষ করে দিতে চাই সেখানে। আপনাকে মানে যা করব নতুন ক্লাসে জয়েন্ট, সেটা মানে বারবার একটা ইয়া ইউজ করতে পারি না, তাই না? জি তাই, গ্রাফিক ডিজাইন নিয়ে। আর আমি বলবো যে আমি আপনাকে অনুরোধ না হাসি দিলেন তো একটা পেইন্ট যে আমাদের ইউজ হয় আছেন যদি ধরেন, মনে করেন আপনি এটাকে দুর্বাই আছে হামিদুল ভাইয়ের দিয়ে আরো পাঠিয়ে দিবেন। ভাই আপনি কি আছেন? এবং আমি এইখানে বললাম যে এই যে সম্পূর্ণ কন্টেইনারের ভিতরে আমার যে সেকশন থাকে, তো আমি কি করতে পারি যে সেম ক্লাস রাখতে পারি যদি আমার কন্টেন্ট সেম হয়, আর একটা করতে পারি যে আমি আইডি দিয়ে আলাদা করে নিতে পারি। আইডি দিয়ে কি করলাম যে তুমি বাবা তোমার আইডি হলো 10, তোমার আইডি হলো 20, তোমার আইডি হলো 30, তো এক একটা আইডি এক একজনের এক একটা। তো আইডি এন্টায়ার পেজে বা একটা সেকশনে আমরা একবারই ইউজ করে থাকি, পুরো ক্লাস আমরা কি করি যে অনেকবার ইউজ করতে পারি, ক্লাস আমরা অনেকবার ইউজ করতে পারি। আমার এখানে এই পেজটা তো নাই, দাদু অ্যাবাউট ডট টেলিগ্রাম, ওকে staging dot about dot telegram staging
ভাই একটু হাইড করে উড়াই দিছে তার দুটো ডুপ্লিকেট করে উড়াই দিছে সাইকেল এটা ধরে এটা তো চুরি করে নিয়ে বিফোর আফটার বসাই দেবেন তো এইটা হয় হলো যে যেখানে আমাদের মনে করেন যে আইডিটা আমরা একবারই ইউজ করে থাকি মনে করেন কন্টেইনারের সরি একটা সেকশনের ক্ষেত্রে আপনি মনে করেন যে একটা সেকশন এটা মনে করেন যে আপনার প্রোডাক্ট সেকশন এটা মনে করেন যে আপনার হলো পপুলার প্রোডাক্ট সেকশন টপ রেটেড প্রোডাক্ট সেকশন এরকম একটা সেকশন আপনি কি করেন তো এইটার জন্য আপনি কি করেন আইডি কল করলেন এক একটা আইডি কল করলেন দ্যাট মিন্স একটা সেকশনের জন্য আপনি একবারই আইডি এখানে যেমন আমরা কি করতেছি এই ক্লাস 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 লিখতে পারতেছি বাট এরকম আইডি আমরা লিখতে পারি না আমরা কিন্তু কিছুটা স্টাইল লিখতেছি সিএসএস আমরা করতেছি না এখনো সিএসএস এ কোনো কিছুই যাচ্ছি না জাস্ট আমরা ওই যে বর্ডার লিখলাম না ওইটাই লিখতেছি বর্ডার ছিল বর্ডার one pixel solid wait save my dot in like a dot okay yani dot dile to dot na dile ki hoytechilo je dot na dile eta ki purple color hochilo amra bole dichilam je css er sorry class er jonno ki kori dot ni ashi ar ishe jukto ami complete copy kore korle etai ha id dile একটা মজার বিষয় যে দুইটার জন্য আপনি যখন একই নাম লিখেন যদি একই নাম লিখেন আইডি দুইটার জন্য যে আপনি যদি সম্পূর্ণ একই নাম একই এই যে নামটা যদি একই বাট এখানে ক্লাস আলাদা আর এখানে আইডি আলাদা দেখবেন দুইটার জন্য দুইটা জিনিস রিপ্রেজেন্ট ভাইয়া এটা একটা কোশ্চেন যে এটা কি মানে ক্যাপিটাল লেটার দিলেও আইডি এর ক্ষেত্রে কাজ করে আমি কখনো অ্যাপ্লাই করি না হ্যাঁ হ্যাঁ কখনো অ্যাপ্লাই করি না তো চলে লিখ দেখি আচ্ছা ঠিক আছে দেখা যাক এইখানে আপনি যে কোনো নাম দিন নাম আসলে আমি যেমন বেশিরভাগ প্যারা খাই নাম নাম মনে হয় না নাম কি দিই তো দুইটা ওয়ার্ডের ইয়া দেওয়া যায় না আইডি যদি আমি ড্যাশ বা কোনো ইয়া না দিয়ে স্পেস দিয়ে বুঝি না একবার স্পেস দিয়ে ধরেন যে আইডি সেকশন পার্ট দিলাম বা সেকশন সাইড এটা দিয়ে যদি আমি মানে স্পেস দিয়ে যদি কোনো কিছু ইয়া না দিই হ্যাঁ হ্যাঁ বলে যেটা না হ্যাঁ সেক্ষেত্রে কাজ এখানে মনে করেন যে পার্টি লিখলাম হ্যাঁ এখানে বোঝাচ্ছে এই একটা ক্লাস নেম এই একটা ক্লাস নেম ঠিক আছে এইটা মনে করেন আপনার এইটারই প্যারেন্ট তো অথবা মনে করেন যখন আমরা মনে করেন যে এইখানে আবার এসে লিখলাম হলো আর একটা হলো মনে করেন পার্ট টু তো অনেক সময় হয় যে আমাদের মনে করেন যে এই ক্লাসের জন্য কাজ করেছি যেন অন্য ক্লাসে না মিলে যায় তখন আমরা এই সেকেন্ড ক্লাস নিয়ে কাজ করে থাকি সেকেন্ড ক্লাস নিয়ে কাজ করে থাকি তখন কি করে এই ক্লাসের জন্য আমরা কিছু দিই নাই যেমন এইটার জন্য আমরা দিতেছি ধরেন হলো দাদুর একটু ছোট করে দিই পার্ট ডট পিএআর টি পার্ট আমরা কিন্তু আরেকটা জিনিস ডট সেকশন এখানে বললাম ফন্ট সাইজ এটা হলো 18 পিক্সেল আর ধরলাম কালার
এইখানে এসে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার দুইটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দুইটা দুইটা করলাম, এবার দুইটা না এখানে তিনটা দিতে হবে আসলে, সেভ দুইটা আপাতত দিলাম। ও ফটো এডিটিং অ্যাড কালার এন্ড অ্যাড কালারাইজড, ফটো এডিটিং অ্যাড কালারাইজড ইমেজ করা, সেভ সেভ। আচ্ছা এবার আসি প্রাইসিং, ঠিক আছে। তো প্রাইসিং এর ক্ষেত্রে আমরা একটু দেখে আসি ফাইবার কি হলো। আমরা এই সেকশনে এসে বললাম হলো যে তুমি ফন্ট সাইজ 18 পাও আর তুমি তো বেসিকে কত দিব, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল যে নেম নেম ইওর প্যাকেজ, নেম ইওর প্যাকেজ, নেম ইওর প্যাকেজ, বেসিক স্ট্যান্ডার্ড বেসিক, তারপর ডেসক্রিপশন দা ডিটেইলস, ডেসক্রিপশন ডিটেইলস, ডেসক্রিপশন ডিটেইলস, একই কন্টেন্ট। এখান থেকে আমাদের যেটা করতে হবে আমি সুইচ কন্টেন্ট সাজাবো, মানে লেআউট যখন সাজাবো এখানে আমরা লিখতেছি আমরা কপি করে দিলাম পুরো রিচ আছে ছোটটা সময় মতো মানে এইখানে টেক্সটটা মনে করে এটা একটু বড় দরকার, তখন কি করে আমরা দেখেন আরেকটা আমরা কিন্তু এই কালারটাও দিতে পারতাম, বিফোর আফটার না দিয়ে এই দেখেন এই পিছনের কালারটা দেখেন বাকিগুলো আর পায় না। জি জি তবে এটা এটা কাজ করে পরের ক্লাসটা দন যে আমি যদি ক্লিয়ার করতে চাই কিছু ক্ষেত্রে তাহলে এখানে গিটটা আমরা দেখব, গিট সব গানে দিয়ে কি বেসিক হাই এন্ড রিটাচিং এন্ড কালার কারেকশন, হাই এন্ড রিটাচিং এন্ড কালার কারেকশন, রিমুভিং ইমপারফেকশন, হাই এন্ড রিটাচিং এন্ড কালার কারেকশন। তো আমরা এই কথাগুলো একটু নিয়ে আসি, অথবা শুধু কি একটাই দেখবো এরকম না, আরো কয়েকটা দেখি। ওইখানে পি ট্যাগ ফিচারটা দেখি, এনি লেভেল 1 এনি লেভেল নরিয়া মিক্সার, ওকে। আর একটা ধরেন এখানে বললাম হলো ইমেজ, ইমেজ তারপর হলো প্রিমিয়াম। দুইটা থেকে আমরা একটু কনসেপ্ট নিই ধারণা, মানে আমাদের ইমেজ ছিল ডট ইমেজ ইমেজ ছিলাম না পাঠালাম, আমরা একটা ভুল করছি জানেন, এইখানে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছিল, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না দিয়ে 300 অন্য কোনো কিছু রাখতে রাখা উচিত ছিল। বিফোর আফটার যে লিখতেই হবে এরকম কিছু না, ঠিক আছে, বিফোর আফটার যে লিখতেই হবে এরকম কিছু না। এবং দেখেন আপনি ওরা যেমন এমনি একটা স্টাইলই রাখছেন, আপাতত একে সেন্টার আনা বা এরকম কোনো কিছু আমরা চিন্তা ভাবনা করতেছি। এখন আমরা আর একটা জিনিস করলাম যে এই যে এইটাকে আমরা একটা ব্রেক লাইন করলাম, ব্রেক লাইন আমরা আইল অ্যাড কালার টু ওয়ান ইমেজ, এই কন্টেন্ট গুলো এই কন্টেন্ট আপনি আপনার মতন লিখে দিবেন, আপনার মতন আমরা আপাতত একটা কপি করতেছি, টাইটেল লিখলাম, এই টাইটেল হলো যে আমার এখানে মনে করেন যে সম্পূর্ণ একই জিনিস আছে,
এখন কোথাও আইসা আমার চেঞ্জ করতে হলো যে টাইটেলটাকে আমার একটু সেন্টারে আনতে হবে। তো মনে করেন যে আমি এখানে আমার ডেসক্রিপশনে একটা মেটা টাই করে দিলাম, সবগুলো আমার অন আসছে করে আসছে। আমি বললাম যে তুমি টাইটেল যেটা আছে, যখন আমি এখন যদি এখানে টাইটেলটা লিখি, তুমি সব টাইটেলটা নিয়ে আসি যে টিআইটিএল টাইটেল টাইটেল টেক্সট অ্যালাইন, যেটা দা টেক্সট টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এবং কালার ধরেন হলো আমি গ্রে দিচ্ছি। ওকে, সম্পূর্ণ টেক্সটগুলো কি হয়ে গেল, কি হয়ে গেল আমার সম্পূর্ণ, ইভেন এখানে আমাদের টাইটেল ছিল সব সেন্টারে চলে আসছে, দ্যাটস ফাইন। এখন কোনো জায়গায় এসে আমি বলতেছি যে এই জায়গার এই ডিবি এসে বা এখানে কপিতে এসে আমি বলতেছিলাম যে না তুমি ডেলিভারি টাইপ পাও বা অন্য কিছু পাও, মনে করেন যে ডেলিভারি এই টাইটেলে আমি বললাম যে আপনি কত সময়ের মতন দেবেন, হাই রেজুল হাই কি কি দেবেন, হাই রেজুলেশন কম্প্রেশন ইউজ অফ ইমেজ রিভিশন ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম 1 ডে 3 ডে 7 ডেজ, তারপর হলো ডেলিভারি টাইম 3 ডেজ 2 ডেজ 2 ডেজ, তারপর এই চ্যাপ্টার ক্ষেত্রে দেখে আসি ডেলিভারি 1 ডে 3 ডে 5 ডে। আর বললাম আপনার এই টোটালটা ব্ল্যাক আপনার উপর নির্ভর করে যে আপনি ডেলিভারি, এখন ডেলিভারির মধ্যে এখানে ডেলিভারির মধ্যে আছে রিভিশন অফ ইমেজ সোর্স, এই নাম্বারটা হাই রেজুলেশন কমার্শিয়াল প্রাইস বাইরে চলে গেল। রিভিশনের ক্ষেত্রে ফার্স্ট ডেলিভারি যে আমরা যে ডেলিভারি তারপর হলো এখানে ডেলিভারি ক্লাসে ডাবল কেমন লাগে, পরবর্তী ডেলিভারি মনে করেন ওয়ান ডে ডেলিভারি না হয় দেখেন কোনো কিছু চেঞ্জ হইছে, কোনো কিছু চেঞ্জ হয় না, জাস্ট এখানে এসে কোর চেঞ্জ হয়ে গেছে। টু ডেজ জি ভাইয়া টু ডেজ রিভিশন, বাকিরা কি ক্লিয়ার, বাকিরা 1 লি 47। ওয়াও জি ভাইয়া, ক্লাস অ্যাট্রিবিউট সিলেক্ট ইমেজ আর হলো আইডি অ্যাট্রিবিউট নিয়ে কারো কোনো প্রবলেম, কোনো মনে কোনো সংকোচ? ওকে, সোর্স ফাইল আমরা ইসে দিব না, এই দুইটা দিয়ে দিব, হাই রেজুলেশন এই দুইটা দিব, এটা যদি কমার্শিয়াল আইডি যদি মনে করেন দুই তিনটা নেই আইডি প্রাইস দুই তিন এমনই হবে দেই $5, এই আইডি গুলো নিলে সমস্যা হবে। আচ্ছা আইডি 1 $10 কি এরকম যদি নেন একটা সেকশন, মানে পার্টিকুলার সেকশন, মনে করেন যে আমরা একটা সেকশন লিখলাম না, এখন এইখানে যে জিনিসটা বলছি রিভিশন নিতে পারেন, মানে ডেলিভারি দিব একদিনের মধ্যে, এইটা একটা দুই দিনের মধ্যে 5টা ইমেজ, এটা আপনার একটা 10টা ইমেজ দুই দিনের মধ্যে দিতে পারবো, এইটা এই দুটো সেম সেম রাখো, এটা এটা একটা আপনার আইডি, এটা একটা আপনার আইডি এন্ড এক্সট্রা সার্ভিস, এই আইডি এটা ছাড়াও যদি আপনারা এক্সট্রা সার্ভিস দিতে চান, মানে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, এই আইডিটা আপনার অ্যাবাউট এই আইডিটা নাম দিলে হলো গিভ ইউ প্যাকেজ ক্যাচি টাইটেল হুইচ ডিসক্রাইব হোয়াট ইট এটা হলো যে আপনার অ্যাবাউট, ফর एग्जांपल 2D অর 3D কভার পেইন্ট রেডি ভার্সন এরকম, ঠিক আছে আপনি এটাও দিতে পারেন টাইটেলের ক্ষেত্রে, তারপর সেকশন এখানে 2D অর 3D কভার পেইন্ট রেডি প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বেসিক এরকম যা যা লিখেছেন মনে করেন এটা পাশাপাশি প্রোফাইল সেকশন Just click on the order. The order. Acha ami ek set delivery time that makes sense for you based on your committed combined time it works. Yes apni apnar moton ekhane select include your package, package er jonno revision ki rakhen, ebar holo extra basic er jonno delivery basic ekdom basic er jonno এবং এক্সট্রা অ্যামাউন্ট কত রাখবেন, $5, এবং সেটার জন্য আপনি কি কি দিবেন $1। হ্যালো আসসালামু আলাইকুম, এইখানে কিন্তু ক্যালকুলেশনটা আপনার মিলাইতে হবে। ওয়া আলাইকুম সালাম, $5 থেকে শুরু হয় স্ট্যান্ডার্ড টু রেঞ্জ, আলহামদুলিল্লাহ এর জন্য $5 প্রিমিয়াম
আপনার কি অবস্থা? জমা দেওয়া শেষ? জমা দিয়ে আসলাম মাত্র, আলহামদুলিল্লাহ। আপনার প্যাকেজ এই বিষয়টা হলো যে সকাল সাতটা থেকে কেউ যদি আপনাকে আর্জেন্ট কাজ করছে তখন তো আপনাকে বলবেন যে আমাকে আপনারা আর্জেন্ট যেহেতু কাজ করছেন তাহলে আমার এই প্যাকেজটা নেন। যদি খুব ফাস্ট ডেলিভারি ১০০ মধ্যে ডেলিভারি দিতে চান তাহলে আমাকে ১০ ডলার দিতে হবে, আরো আরো ফাস্ট ডলার ১০ ডলার দিতে হবে এইভাবে। তারপর অ্যাডিশনাল রিভিশন, আরো যদি রিভিশন মানে রিভিশন সিলেক্ট একদিনের জন্য অ্যাডিশনাল ইমেজ একদিনের জন্য সোর্স ফাইল ফরেক্স commercial use stock photo azur bhai ji bhai aro jodi gig extra korte chan aro error na dili hai dekhi ha high resolution bujhen nai bhai kona jane error kore bolchen oh tar jonno $10 is ha alboy to korchi bhai aaj to korben class ha obosshoi ei je amader hoye geche ঠিক আছে। এবার কি বলছে বুঝি নাই, হাই রেজুলেশনের জন্য $10 $5 এর কাছে $10 কেমনে যে পাবলিক লুইটা লুইটা খাইবে। আরে ব্যাপার না, আমরা আমরাই তো না স্যার। হ্যাঁ এখন তুমি ফাইন দিও স্যার, তুই সামনে ভাই ভাই না না চিনি খাওয়াই দিব না স্যার, টিচার চালাইছে কে শোনা যাচ্ছে রাকিব, তোমার বন্ধু নোট নাও, এনে আবার জালিয়াতি করো না। আমি এক্সট্রিমলি সরি, পেস লেগে যেতেছে তাকে। হ্যাঁ ভাই কিছু না মেলাম আছে আমাদের শিখাচ্ছে, প্রথমত শিখাইছে অনলাইন তারপর ব্লগ ডিসপ্লে এগুলো শিখাইছে, এখন শিখাচ্ছে ক্লাস। ছোট ছোট ভুলগুলো মাফ করাই ভালো। আচ্ছা এখানে সে ইমেজ কোথা থেকে নিছে সেই সোর্সটাও দিয়ে দিছে, দ্যাটস ভেরি গুড। আমরা এই এইটাও যে ইমেজ গুলো কোথা থেকে কালেক্ট করছে সেটা সব বলে দিছে, তাহলে প্রবলেম হবে না আশা করি। এখন অনলাইন মাত্র 50 জন, আর তখন ছিল 26 জন, এই জন্য 26 জনের যে আমরা দুইটা কাজই করছি স্টার্ট করছি। হ্যাঁ ডেভেলপ হাই স্কিল রায়ান ভাই যে আজকে কত করতে কোন রায়ান ভাই দেখুন যে কাজ করছে এইটাই কি কাজ। আমি কিছু শুনি নাই, বিকজ নেট মনে হয় চলে গেছে। রায়ন ভাই নেট চলে গেছে আবার বলেন, বেচারা আবার বলছে আবার গেছে। রায়ন ভাই আপনার নেট প্রোভাইডার রে আইনা একটু পিডান বুঝছে না, পিটা পিটি করানো যাবে না ওকে, দেরি থাকে না। আমার কালকে প্রবলেম হয়েছিল, এর ডাইকে নিয়ে আইসি, এর প্রায় এক ঘন্টা ধরে কাজ করাইছি, কারণ আমি বলছি টাকা দিই ফ্রি ফ্রি তো আর নেট দেন না আপনি, ডাউনলোড স্পিড দিয়ে তারপর এর যাইতে দিয়েছি। ও টাকা তো এইভাবে আসে না ভাই, আমি নেটটাই দেখতেছিলাম, মানে আমি কিছু ওয়েবসাইট দেখতেছিলাম, নেট কাজটা ভালো হবে
ও আচ্ছা আপনারা তো শহরের দিকে থাকেন আমরা এডমি ফাইনাল লাইট ইউজ করে সো আমাদের এটা বাদ আই হ্যাভ টু অপরচুনিটি টু ওয়ার্ক উইথ মডেলস অ্যাডভার্টাইজিং এজেন্সি ফ্যাশন শপ এন্ড স্মল বিজনেস ওনার্স আমাদের এটাও নাই একজন বললো যে ফয়সাল ভাই কোথায় ফয়সাল ভাই পোর্ট্রেট রিটাচিং ডার্ক কনসেপ্ট পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড রিমুভাল স্কিন মেকআপ ফাই ইনডি রিটাচিং বডি পোর্ট্রেট ম্যানিপুলেশন এবং জিএলএস ফয়সাল ভাই রেজিস্ট্রেশন দেখতেছি না এই জন্য উনি তো বললো ফয়সাল ভাই আমরা সকাল থেকে দেখি এই বিষয়গুলো এখানে ওনার তো যেন ভয়েস শোনা যায় দেখা তো যায় ভাই হেডশটটার মানে কি ভাই উনি ওয়েট করতে বললো ভাই হেডশটটা ভাই এটা অন্যখানে দেখছিলাম বাট এখানে নয় আসবে ভাই আসবে হ্যাঁ করাচ্ছি অনেকদিন আগের কথা রাহেন ভাই বলেন ভাই আমি হচ্ছে ভুইয়ান হ্যাঁ ভাই বলছি তো সরি বলছি প্রথমে তারপর ভুইয়ান বলছি জামাল ভুইয়া আরে না বারো ভুইয়া আমরা নাম বিকৃত না করি কারণ হয়তো ভাইয়ের নামটা আকিকা করেই রাখা হয়েছে আমি আমি বিকৃত করি নাই বারো ভুইয়া খুব নাম করা ভাই আমরা ভাই বিশেষ সুযোগ করছি ভাই হ্যাঁ বারো ভুইয়া বিশেষণ করছিল সর্বনাম বিশেষ জায়গা দেন বোরান ভাই নাকি মাঝে মধ্যে গান টান গান না বোরান ভাই অন্য কাজে বিজি আছে কালকে আমরা জানতে পারলাম আমি পাস করি নাই ভাই আমি পাস করি নাই এই যে আপনি কইরেন না কেন আচ্ছা রাইন ভাই একটু শুনেন ওই জামিলা আপুর মনে হয় গ্রুপে ইয়া হইছে উনি আপনার মেসেঞ্জারও বলছে তো ওনার একটু প্রবলেমটা ইয়া কইরেন কারণ উনি একজ্যাক্টলি বুঝতেছে না উনি আসলে কোন গ্রুপে তো ওনাকে ওনার গ্রুপটা একটু মানে ঠিক করে দিন তখন ধরেন যে এদিকও হবে না ওইদিকও হবে না শারাহান জামায়া জামিলা আমাদের এই বেতুকি কোনো শিল্পী আছে আপনি তো শিল্পী কত শিল্পী না ভাই শিল্পী নামে কেউ নাই তো যে দাবে না ভাই যে গায়া আমি তো গায়িকা বাজাই অন্যের মানে এটা মানে নাই আর আমারটার ক্ষেত্রে আমি তো একাই ইউনিক ভাই একটা হিরো আলমের গান শোনান না ভাই পারি না আমি তো বললাম আমি তো আমারটাই মানে পারি অন্য কারো পারি না আচ্ছা বুঝতেছেন আরিফুর ভাই হিরো আলমের গান শোনা
জি আপনি আগে নেট স্যার ভাই দুঃখ লাগে ভাই জি ভাই তো এরকম ব্যাপার নিয়ে ভাই বলতে গেলে রেজাল্ট বিষয় আছে মানে কানে বাদ হয়ে যায় এতটুকু আমরা ভাই ফয়সাল ভাই কি আসে নাই নাকি এখনো উজ্জীবিত থাকতো তারা টিচারের সামনেও অনেক মজা করতো এবং মজা নিত এবং মজা দিত এবং অনেক সিরিয়াস ছিল পড়ালেখার বিষয়ে তো এরকম মানে ইউনিক পারসন মানে একটা গ্রুপ বা একটা ক্লাসে থাকা জরুরি সম্ভবত ফয়সাল ভাই আসছে রান ভাই হ্যাঁ ভাই বলেন ভাই আমার একটু কাজের জন্য একটু বাইরে যেতে হবে বুঝছেন যদি এর ভিতরে আসি আমি এসে প্রেজেন্ট দিলাম নালে একটু কষ্ট করে 78 একটু প্রেজেন্ট দিয়ে দেন ঠিক আছে লিখা যান ফাইলে ফাইলে লিখে দেন ফাইলে লিখা যান ফাইল ডক্স ফাইলে আমি একটা ফাইল শেয়ার করছি না আচ্ছা ওইখানে লিখে ওকে ভাই রায়ান ভাই এটা নিয়ে আপনি আবার একটু মেসেঞ্জারে এবং ফেসবুক গ্রুপে এবং ফেসবুক গ্রুপে আজকে 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 ফেসবুক গ্রুপে দিয়ে দিব একবারে লিংক সহ অ্যানাউন্সমেন্ট দিয়ে একদম আপনি বলে দিবেন যে নেক্সট টাইম আপনি বলবেন না মাল্টিপল চয়েস এটা আপনি আমাকে মেসেজ চ্যাটে আমার আপনাদের প্রেজেন্ট দিতে বলেন তাহলে আমি সরি আমি বিশেষভাবে সরি আন্তরিকভাবে সরি নিউ গিগ গ্যালারি এইখানে আমি খুব ভিডিও এটা খুবই ইম্পর্টেন্ট যে যদি আপনি ভিডিওটা তৈরি করে দেন এইটা সবচেয়ে মার্কেট খাই হলো ভিডিওটা এবং নিজে প্রফেশনাল ভিডিও তো আমি ইমেজ গুলো তৈরি করে তারপর আপনাকে ভিডিওটা দেখাচ্ছি আইডি এবং ক্লাস নেম ভিডিও ভিডিও আর অডিও বিষয় যে আইডি হলো আমরা এরকম প্রায়োরিটি বেশি পাই আইডি প্রায়োরিটি বেশি পাই ক্লাসের থেকে যখন আপনি একই জায়গায় আইডি এবং ক্লাস লিখবেন তখন আইডি প্রায়োরিটিটা বেশি হয় আমাদের আইডি ক্লাস নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে প্রাইমারি এটা সম্পূর্ণ কোড বেসটা ইনশাআল্লাহ দিয়ে দিব আর আর এরপর থেকে যে আমরা এখন মডিফাই করব লিস্টেড না আমরা সবসময় index.html মানে আরেকটা দেওয়ার জন্য দরকার ছিল টাইটেলের মধ্যে যদি আমরা টপিক গুলা লিখি তাহলে ভালো হয় সম্ভবত হ্যাঁ ওটা ওটাই ভালো যে আমরা টাইটেলে এটা নো হবে আমেরিকান পারসন কিনা এর বাড়ি
এইখানে যে সমস্ত কিছু কি করতেছি, তো আমরা কিন্তু একটু একটু করে কিন্তু সিএসএস এর দিকেও যাচ্ছি, আলাদা হবে আমাদের, তবে আমাদের এরকম ভাবে আমরা লিখতেছি ইনলাইন ইনলাইন সিএসএস বা ইনলাইন স্টাইল এক্সটার্নাল স্টাইল ইনলাইন ইন্টারনাল আর হলো এক্সটার্নাল, এক্সটার্নাল তো আমরা যাইনি। জি জি, আর ভাই আমরা একটু দেখে আসি যে আমাদের সিলেবাসের কি অবস্থা, কি ছিল আমি তো মনেও নাই। ওকে, আমরা দেখবো যে এটা র্যাঙ্ক আপ কি হয়। তো এই যে রিচ মোর কাস্টমার্স, তো এটা এবার ধোঁয়া আপনার মার্কেটিং করা, সেল করা, মানে এবার হলো আপনার হলো কমিটেড যে আপনি কমিট থাকবেন। এবার আমি ফাইবার ভিডিওস, ঠিক আছে, এই ভিডিওটার সাইজ হয় হলো আপনার আমাদের টেবিল হয়ে গেছে, সাবমিট টেক্সট এরিয়া হয়ে গেছে, তারপর হলো আচ্ছা এখন হলো আমি বলেছিলাম যে শুরু হলে ওদেরকে আজকে হ্যাঁ 5 মিনিট ইভেন তারপর আপনি চেঞ্জ করে দেন।
তাহলে কিন্তু তাহলে আপনি ট্যাগলাইনগুলো গিগের কিওয়ার্ড হয়ে যায় দেখি শিখতে পারবে বসানো যায় কালেকশন লাগে তখন ভালো দেখলাম যে ওর গিগের মধ্যে 15টা না 20টা ইমেজ একটাই গিগেই তারপর আর ওর নরমাল একটা কাজ লোগো ডিজাইনের জন্য $1200 করে অর্ডার পাইছে দুইটা না করে দেন রোল 7 রোল 7 এর মাইক অফ ভাই রোল 8 ভালো রোল 8 রোল 8 রোল 8 রোল 8 আগে আমরা আগে ট্যাগলাইন গুলো দিব এবং এটা সিলেক্ট করব না রাখি মানে একজন দুইজন জি ভাই এটা সিলেক্ট করতাম কি একটা স্ক্রিনশট যেমন আমি গ্রাফিক্স ডিজাইনে করব কি কাজ নিয়ে করব যেমন কালকে আমি হলো বিজনেস কার্ড নিয়ে করব অন করতে পারছি আমার নেটওয়ার্ক বিজনেস কার্ড এখানে কি আছে টি-শার্ট ডিজাইন টি-শার্ট ডিজাইন ক্লায়েন্ট ডিজাইন ওয়েব এক্সলিং ওয়েব এন্ড মোবাইল ডিজাইন এইটাই ডিজাইন করলাম এবার পরের পেজে চলে যাও 39
39 url jet original url ওই url টা হয় এই টাইটেলের উপর ডিপেন্ড ডিফাইন করে 42 টাইটেলে যখন ট্যাগলাইন করে থাকে তখন ট্যাগলাইন দিয়ে সার্চ করলে এটা 44 50% চান্স বেশি থাকে উপরে আসার 46 ui ux design এবার লিখতে হবে 67 কাজ করতে গেলে কিভাবে বুঝবেন ইউআরএল 71 79 সবচেয়ে ভালো হবে সব ট্যাগলাইন গুলো যদি একবার ইউজ করা যায় 98 100 বলে গেছে ভাই আমরা দেখি যে এটার কি ইমপ্রেশন আছে আচ্ছা ভাইয়া ফাইবারে কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা লাগে না যে এনআইডিটা কোথা থেকে দিব এটা পাই না 110 ফাইবারে এনআইডি লাগে না তো ভেরিফিকেশন করতে 11 ভেরিফিকেশন ইভেন ভাইয়া হ্যাঁ এটা তাহলে করা হইছে 12 পার্টি আপনি চাইলে পাসপোর্ট ভেরিফিকেশন করতে পারেন ফাইবারের অথর কমিউনিটিতে কথা বলে রাতে আসেন জল ভাইয়া 14 15 খুবই খুশি হবো যদি আমাকে ওই যে গ্রাফিক্স এর ব্যাচ থেকে শিফট করে ওয়েব এর ব্যাচে নিয়ে যান আমি কেমনে করতে পারবো present 39 shine alone ji ma 39 abdul dui batch mila 18 jon amar ki lojja anisur rahman 14 anisur rahman
রিয়েল চেক 71 রেজাল্ট করিম বিলাল হোসেন ভাইয়া 77 ইউনুস মিদা তো বলেছে ভাই আমার উল্টো বলছে জয়ন ইসলাম ইলেকট্রিসিটি প্রবলেম প্রধান ভাইয়া সাইফ ইউনুস মিদা ফারুক হোসেন জাহিদ সালমান সামি গোবিন্দ চক্রবর্তী হেল্পফুল হয়েছে এবং আমিও ধন্যবাদ জানাই আমি তো থ্যাংক ইউ রাকিব আর এই যে ইমেজ গুলো যত সুন্দর করে করা যায় যত আরো চমৎকার ভাবে কি করা যায় আমরা তো দুইটা দিছি এখানে আরো চমৎকার হবে এটা যত ভালোভাবে করা যায় আচ্ছা আপনি মেহেদির কাছে যেতে চাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে ঠিক আছে আপনি মেহেদির কাছে কি নিয়ে আছেন আমি মুইন থেকে আপনি কি করে নিয়ে নিলে ভাই আপনি কি লিভ নিয়ে আর কে জানি কি পারলাই বলেছিলেন আপনাকে বিচারের আওতায় আনা হবে আজকে কে জানি কি পে পারলাই বলেছিলেন রাতে দেখা করেন ওকে ভাই ঠিক আছে সবার সামনে আপনাকে কিছু বলা যাবে না ওকে রাতে আসব রাকিব ভাই লিংক দেন কে বলেছিলেন না কি পারলাই ভাই যে মেহেদি ভাই পাইনে রোল 7 রোল 7 হ্যাঁ উনি চাইতেছে বুরহান ভাইয়ের টিমে যাইতে কিন্তু ওই টিমে তো 10 জন মনে কি হয়ে গেছে আচ্ছা বুরহান ভাই কি মানে বুরহান ভাই মানে উনি আমাকে অনেকবার করে বলছে ভাই বুরহান ভাই যদি বলে তো দিয়ে দেন আচ্ছা ভাই দেন সমস্যা নাই বুরহান ভাই পারবেন জি ভাই ইনশাআল্লাহ পারবো আচ্ছা আপনি পারলে তারে আমার কিছু করার নেই আমি দিয়ে দিচ্ছি আপনার টিমে কত রোল 7 না আচ্ছা বড় ভাই জি বলেন আপনি ওনাকে একটু গ্রুপে অ্যাড করে দেন আচ্ছা রোল 7 রোল 7 আর কেউ কি বাকি আছেন যে বাদ দিয়েছেন বা এরকম কোনো কিছু টিম পান নাই টিম পান নাই এরকম কেউ আছেন আচ্ছা কেউ যদি এরপরে ভোট দিতে আসে রায়ান আমাকে একটু বলেন যে আমি মুইনের টিমে দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে একটা ব্যালেন্স কাজ করবে মুইনের টিমে একজন শর্ট আছে আমি মুইনের টিমে যেন দিয়ে দিই তোমাকে স্মরণ করিয়ে দিন আর আপনাদের ওর বেস দেখেন কোড বেজ আপলোড হয়ে গেছে বোরহান
রায়ান মনে হয় নাই, আপনি একটু স্মরণে রাখেন যে এরপরে যদি কেউ মানে টিম না পেলে বললে আমি যেন মুইনের টিমে দিয়ে দিই, মুইন মুইনের টিমে। আর মুইনও আপনি একটু স্মরণ রাখেন যে আমি যেন আপনার টিমে, আপনার টিমে একজন কম পড়ে গেছে, একজন টিম মেম্বার যদি যদি কেউ না থাকে মানে না হয় তাহলে আমি যেন আপনার টিমে দিয়ে দিই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তাহলে একটা ব্যালেন্স কাজ করবে ইনশাল্লাহ। ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই।